সুপ্রিয় দু হাজার একুশ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি পরীক্ষার বন্ধুগণ আজকের এই ভিডিওর মাধ্যমে দু হাজার একুশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখব সো লটসেন তার আগে একটি কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ প্রথমে আমরা ঢাকা অধিভুক্ত যে সাতটি কলেজ আছে ওই সাত কলেজে কী পরিমাণ আসন সংখ্যা আছে এগুলি দেখে নেব দেখো ঢাকা কলেজ এক নাম্বারে ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য এখানে আসন সংখ্যা আছে চার চার হাজার একশো পনেরোটি ইডেন মহিলা কলেজ শুধুমাত্র মেয়ে আসন সংখ্যা আছে পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য আসন সংখ্যা উনিশশো সরকারি শহীদ সর্বদি কলেজ এখানে সম্মিলিত অর্থাৎ ছেলেমেয়ে ওবর্তি হতে পারবে এখানে আসন সংখ্যা আছে তেশো নব্বই কবি নজরুল সরকারি কলেজ এটাও সম্মিলিত এখানে ছেলেমেয়ে ওবয়বর্তি হতে পারবে মোট আসন সংখ্যা আছে দুই হাজার মিরপুর সরকারি বাংলা কলেজ সম্মিলিত আসন সংখ্যা আছে তিন হাজার একশো পনেরোটি সরকারি তিতুমির কলেজ সম্মিলিত আসন সংখ্যা ছয় হাজার দুইশো পঁচাত্তরটি ইউনিট পরিচিতি সাত কলেজের মোট তিনটি ইউনিট আছে এটা হচ্ছে ক খ গ ক ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে খ ইউনিটে শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীরা গ ইউনিটে শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দিতে পারবে গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচি আবেদন শুরু হবে একে জুলাই দুই আবেদন শেষ তারিখ বিশে জুলাই দুই বাইশ ফি জমা দানের শেষ তারিখ একুশে জুলাই দুই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটে তোমাদের সুবিধার্থে ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখানে জাস্ট ট্যাপ করেই যখন তোমরা প্রবেশপত্রের ডাউনলোডের সময়সীমা দিবে তখন তোমরা ডাউনলোড করে নিতে পারবা এবার অর্থাৎ দু হাজার একুশ বাইশ ডাবি অধিভুক্ত সাত কলেজের আবেদন ফি পাঁচশত টাকা ধরা হয়েছে পরীক্ষার তারিখ ও সময় বিজ্ঞানের জন্য ইউনিট ক বারোই আগস্ট দুই হাজার বাইশ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত বাণিজ্য উনিশে আগস্ট দু সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান মানবিক ছাব্বিশে আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আবেদন যোগ্যতা এসএসসি দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ হলেও চলবে কিন্তু এইসিসি দুই অবশ্যই লাগবে প্রতিটি ইউনিটে আবেদনের জন্য আলাদা আলাদা জিপিএর প্রয়োজন হবে না জিপিএ ভিত্তিক আবেদনের যোগ্যতা ইউনিট কো অর্থাৎ বিজ্ঞান বিভাগে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এসএসসি এবং এইস এসি দুইটাতে চতুর্থ বিষয় সহ সেভেন থাকা লাগবে খ ইউনিট মানবিকে ভর্তি পরীক্ষা দিতে হলে এসএসসি এসএসসিতে চতুর্থ বিষয় শ সিক্স থাকা লাগবে গ ইউনিট বাণিজ্যর জন্য চতুর্থ বিষয় শ এস এস মিলে সিক্স পয়েন্ট ফাইভ থাকা লাগবে ভর্তি পরীক্ষা পদ্ধতি মোট একশো বিশ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে একশো নম্বর ভর্তি পরীক্ষা এবং বিশ নম্বর জিপিএ নম্বর সকল ইউনিটে একশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে এক ঘন্টা মান প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক প্রশ্ন থাকবে হচ্ছে একশোটি ভুল এখানে নেগেটিভ কোনো মার্কিং নাই তাহলে প্রতিটা স্টুডেন্টই চাইলে তোমরা একশোটার একশোটা মানে এমসিকিউ দাগাতে পারবা বরাট করতে পারবা পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ চল্লিশ নম্বর বিষয়বিদিক কোনো পাশ নেই মানে একভাবে যে কোনোভাবে মিলে তোমার যদি চল্লিশ পারসেন্ট নম্বর থাকে তাহলে তোমার তুমি পাশ করে গিয়েছো পরীক্ষার আসন দাবি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই মানে তোমার পরীক্ষার আসনটা পড়বে আর এস কে দুই দেয় পূরণ দেবে এস দুই দেয় পূরণ দিয়ে তোমার জিপেআর নম্বরটা বন্টন করবে ভর্তি পরীক্ষার পদ্ধতি তিন ইউনিটের জন্য তিনটে আলাদা আলাদা পরীক্ষা হবে ভিন্ন ভিন্ন তারিখে বিভাগ পরিবর্তনের সুযোগ নেই ছ ইউনিটে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করার জন্য অন্য গ্রুপের বিষয় নিয়ে অধ্যয়ন করা যাবে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কোনো লিখিত পরীক্ষা থাকবে না বিজ্ঞান বিভাগের মানবণ্টন পদার্থ রসায়ন আবশ্যিক এই দুইটাকে তোমার অবশ্যই আনসার করা লাগবে এখন গণিত এবং এই জীববিজ্ঞান এই দুইটার একটা যদি তোমার অপশনাল থাকে তাহলে ওইটা তুমি বাদ দিয়ে বাংলা বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবে অর্থাৎ গণিত জীববিজ্ঞান দুইটাই কিন্তু বাদ দিতে পারবে না এখানে একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজির দুইটার একটা তোমাকে অবশ্যই উত্তর করা লাগবে এখন তোমার সুবিধা মতো তুমি করে নেবা গণিত বাদ দিলে ইংরেজি করবা তোমার যেটা সুবিধা বাংলাও করতে পারো জীববিজ্ঞান বাদ দিতে পারো পরে বাংলা অথবা ইংরেজি দুইটার একটা করবা মোট কথা তোমার গ্রুপের যে চারটা সাবজেক্ট আছে পদার্থ রসায়ন আবশ্যিক বাকি দুইটার একটা আনসার করা লাগবে আর আরেকটা যে অংশ বাকি থাকে ওইটা তোমার বাংলা অথবা ইংরেজি থেকে কভার করা লাগবে আর প্রতিটা অংশে পঁচিশ নম্বর করে থাকবে চারটা অংশে মোট একশো নম্বর মানবিকের মানবণ্টন বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঞ্চাশ সাধারণ জ্ঞান কীরকম প্রশ্ন হতে পারে অথবা কোন 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 অংশ থেকে প্রশ্নগুলো বেশি হবে দেখো সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে গঠিত সমাজবিদ্যা রাজনীতি অর্থনীতি ইতি ইতিহাস ইসলামের ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল ধর্ম ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকবে এগুলোর থেকে বেশি প্রশ্ন ম্যাক্সিমাম কোয়েশনগুলাই থাকে সাত কলেজের আর কিছু একদম বাসা বাসায় মানে স্টেবল যে কোয়েশনগুলো আছে এই কোয়েশনগুলো আসবে সাধারণ জ্ঞানে বাণিজ্য বিভাগের মানদণ্ড সকল বিষয়ে উত্তর করতে হবে তোমাদের কোনো অপশনাল বিষয় নেই এখানে দেখো বাংলায় বিশ ইংরেজিতে বিশ হিসাববিজ্ঞানে বিশ ব্যবসায়ী শিক্ষাতে বিশ মার্কেটিং অথবা ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে বিশ এই দুটার একটা আনসার করবা মোট পাঁচটা টপিক তোমাদের আনসার করা লাগবে প্রতিটা অংশে বিশ নম্বর করে মোট একশো নম্বরে ভর্তি পরীক্ষা হবে মেধা স্কোর ও মেধাক্রম ভর্তি পরীক্ষার একশো নম্বর জিপিএ বিশ নম্বর মোট একশো বিশ নম্বর মেধা স্কোর সমান বলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে যদি মানে তোমার সাথে আরেকটা স্টুডেন্টের মানে মেধাক্রম মিলে যায় তাহলে তখন তাদের মেধাক্রমটা তৈরি করা হবে এভাবে ভর্তি পরীক্ষার স্কোর দেখবে এসিসি জিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট জিপেটা কাউন্ট করবে তাও যদি মিলে যায় তাহলে এআসিসির এটা দেখবে তাও যদি মিলে যায় মানে উইথ ফোর্থ সাবজেক্টের সাথে দেখবে তারপরে দেখবে উইদাউট ফোর্থ সাবজেক্ট এভাবে দেখে মেধাগ্রমটা তারা তৈরি করবে তখন তখন এই ছিল দু হাজার একুশ বাইশ ডাবি অধিভক্ত সাত কলেজের গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে